রঘু ডাকাত ও গগন ডাকাত পথ আটকে ছিল সারদা মায়ের, তারপরই কালীর আবির্ভাব সিঙ্গুরে। প্রায় 500 থেকে 550 বছর আগে সিঙ্গুরের ডাকাত কালী মন্দির ঘিরে রয়েছে নানা ইতিহাস। বৈদ্যবাটি তারকেশ্বর রোডের পাশে পুরুষোত্তমপুর এলাকায় এই ডাকাত কালীর মন্দির। কথিত আছে, অসুস্থ ঠাকুর রামকৃষ্ণদেবকে দেখতে মা সারদা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাবার পথে রঘু ডাকাত ও গগন ডাকাত মায়ের পথ আটকে দাঁড়ায় ডাকাতির উদ্দেশ্যে। সেই সময় রক্তচক্ষু মা কালীর মুখ দেখতে পায় ডাকাতরা, ভুল বুঝতে পেরে মা সারদার কাছে ক্ষমা চায়। এরপর সারদা মায়ের থাকা খাওয়ার ব্যবস্থা করেন ডাকাতেরা। মা সারদাকে রাতে খেতে দেওয়া হয় চাল কড়াই ভাজা। পরের দিন সকালে ডাকাতরা মা সারদাকে দক্ষিণেশ্বরে দিয়ে এসে ডাকাতি ছেড়ে দেয়। সেই থেকে কালী পুজোর দিন মায়ের প্রথম নৈবেদ্য প্রসাদ হিসাবে চাল কড়াই ভাজা দেওয়া হয়। এছাড়াও লুচি ভোগ ফল দেওয়া হয় পুজোর প্রসাদ হিসাবে। বর্ধমানের রাজার দান করা জমিতে সিঙ্গুর থানার চালকেবাটি গ্রামের মোড়লরা এই মন্দির তৈরি করে মূর্তি প্রতিষ্ঠা করেন। কালী পুজোর দিন মোড়লদের পূজার পর অন্য ভক্তদের পূজা নেওয়া হয়। এবছর করোনা পরিস্থিতির কারণে কালী পুজোর দিন রাতে মন্দির সংলগ্ন আতশবাজির প্রতিযোগিতা বন্ধ রাখা হয়েছে। মন্দিরের বাইরে ব্যারিকেড করা হবে, মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হবে, মন্দিরের ভিতরে কোনো ভক্তদের উঠতে দেওয়া হবে না। কালী পূজার পরদিন মন্দির থেকে খিচুড়ি ভোগ খাওয়ানো বন্ধ রাখা হয়েছে। মন্দিরের ইতিহাস এখানটা পুরুষোত্তমপুর ডাকাত কালী বলে বিখ্যাত। এখানে ডাকাতেরা ঘট স্থাপনা করে মাঠে পূজা করত। এখানে তো জঙ্গলে সব ভর্তি ছিল। হ্যাঁ, এইবার এখানে মোটামুটি পুজো হয়। আর দক্ষিণে এই কামারপুকুর থেকে জয়রাম এই দক্ষিণেশ্বরে বাবার শরীর খারাপ দেখতে যাচ্ছিল কে মা সারদা। এবার এইখানে ক্লান্ত হয়ে যাবার ফলে একটু বসে পড়ে, ওই তখনই ডাকাতেরা ঘিরে ফেলে। মায়ের কাছে ওই গয়নার কুণ্ডলিটা আছে, ওটা নেবে বলে। তখন মা ওই রণমূর্তি ধরে ওদেরকে দেখা দেয়। তখন ডাকাতেরা মামা বলে পায়ে পড়ে যায়। ওদেরই আস্থানায় মোটামুটি রাত্রিতে রেখে দিয়েছিলো আর খেতে দিয়েছিলো চাল কড়াই ভাজা। হ্যাঁ, তারপরের দিন মা ইয়েকে মাকে দক্ষিণেশ্বরে পৌঁছে দেয়। আর কি ইতিহাস আছে? আর বলছি, ঘটের জলটা যে চেঞ্জ হয় আমাদের কালী পুজোর রাত্রে, কালী পুজোর দিন বই, তখন ওই শিথিল গাছ বাগদি বলে যারা আছে এখানকার, তাদের পূর্বপুরুষ ওই জল এনে দেয়। এই জলটা মায়ের ঘটে দেয়া হবে। কিন্তু আর আনুষঙ্গিক আরও সব জল আছে, সেগুলো দেয়া হয়। এগুলো ঘটে জল যখন চেঞ্জ হয় তখন কোনো মহিলা থাকবে না ভিতরে, সব আমাদের পুরোহিতরাই মানে ছেলেরাই দরজা বন্ধ করে, হ্যাঁ দরজা বন্ধ করে ওই ঘটে জল চেঞ্জ হয়, মাকে শাড়ি ফাড়ি পরিয়ে তখন শেষ করা হয়। বছরে একবারই হয়, বছরে একবারই জলটা, জল বারবার চেঞ্জ হয় না, একবারই ওই কালী পুজোর দিদি। আর কি কি পুজোর কি আছে? পুজোর বৈশিষ্ট্য তো মানে চাল কড়াই ভাজা, এমনি ভোগ নৈবেদ্য, আগমন কি আগমন চালের নৈবেদ্য হলো। হ্যাঁ, এগুলো আর বিশেষত চার প্রহরে চারবার গুলি হবে কিন্তু আমার। হ্যাঁ, ভোরের পুজো ভোরের গলিটাও সমেত হবে একদম চার প্রহরে। আমার নামটা বলি, সুভাষচন্দ্র ব্যানার্জি। রঘুনাথপুর কম্পিউটার ট্রেনিং সেন্টার। বর্তমান জীবনে কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে রঘুনাথপুর শহরে এই প্রথম একাধিক কম্পিউটার কোর্স নিয়ে হাজির হয়েছে রঘুনাথপুর কম্পিউটার ট্রেনিং সেন্টার। এখানে প্রশিক্ষিত শিক্ষকদের দ্বারা অত্যন্ত কম খরচে ছাত্রছাত্রীদের সিটার, ডিটার, ডিএফএ, ডিটিপি, ট্যালি, ফটোশপ প্রভৃতি কম্পিউটার কোর্স শেখানো হয়ে থাকে। আর আমাদের এই কম্পিউটার ট্রেনিং সেন্টারে অ্যাডমিশন নেওয়া সমস্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে ডায়েরি, পেন ও আই কার্ড প্রদানের ব্যবস্থা রয়েছে। তাছাড়া কোর্স শেষে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গ্রাজুয়েট সার্টিফিকেট প্রদান করা হবে। পাশাপাশি ব্যাংকের খাতা খোলা, মোবাইল রিচার্জ, জেরক্স এবং অনলাইনে যাবতীয় কাজ এখানে হয়ে থাকে। বিশেষ দ্রষ্টব্য, এখানে আধার কার্ডের দ্বারা ব্যাংকের টাকা তোলা যায়। তাই কম্পিউটার প্রশিক্ষণের পাশাপাশি আধুনিক জীবনের যাবতীয় অনলাইন পরিষেবা, অনলাইন ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের পঠন পাঠন এবং ডিজিটাল শিক্ষা গ্রহণ করতে অবিলম্বে যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা রঘুনাথপুর কম্পিউটার ট্রেনিং সেন্টার, ঠিকানা রঘুনাথপুর চেলিয়ামা রোড ট্যাক্সি স্ট্যান্ডের সামনে। সম্পর্ক ফোন নাম্বার 9732434831।